সিলেটে মসজিদের তাকওয়া নিয়ে একটা সব জায়গায় প্রচারণা হচ্ছে যে অন্যান্য মসজিদের থেকে মসজিদ একটু ভিন্নতা আছে, তো আমরা এই বিষয়ে জানতে চাই মসজিদের তাকওয়ার সম্মানিত উপদেষ্টা আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের কাছে যে অন্যান্য মসজিদের সাথে মসজিদের তাকওয়ার পার্থক্যটা কি কি পার্থক্য, এই জন্য যে মানুষ কথাবার্তা বলতে সেই ব্যাপারে পার্থক্যটা কি? শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আসলে মসজিদ তাকওয়া নতুন কোন মসজিদ মসজিদ নয়, যেখানে এই সমাজে বা সিলেট শহরে পার্থক্য করা হচ্ছে। মসজিদ তাকওয়া হচ্ছে তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি একটি মসজিদ, যে মসজিদটি মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করেছিলেন, মসজিদে নববীতে নববী তৈরি করার পরে বাবুর রিজাল এবং বাবুর নিসা মহিলাদের প্রবেশ পথ এবং পুরুষদের প্রবেশ পথ যেভাবে রেখেছিলেন, ঠিক তেমনিভাবে মসজিদে তাকওয়াতেও পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গেট তৈরি করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা সালাতের ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ আলাদা যা অন্য মসজিদে নাই, এবং পুরুষদের প্রবেশ পথ এবং ওজুর ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা সবকিছু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে, যা আমরা দেখি কাবা শরীফে গেলে এবং মসজিদে নববীতে গেলে, এমনকি আরব বিশ্বের সব মসজিদগুলোতে এইভাবে পুরুষ এবং মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা আছে। সাহেবের কাছে জানতে চাইব যে অনেক প্রচারণা আছে যে সেখানে নারী এবং পুরুষদের মানে একসাথে সালাত আদায় করা হয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? মসজিদে তাকওয়ার মানে পুরুষ এবং মহিলারা একসাথে সালাত আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রশ্নের আলোকে সিলেটের মুসলিম সমাজকে তথা বাংলাদেশ তথা বিশ্বের সকল মুসলিম সমাজকে অবহিত করতে চাই। আমরা আমাদের শেখ একটু আগে যেটা বলছেন, সম্পূর্ণ পৃথক ব্যবস্থা এবং পৃথক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নারী পুরুষরা এখানে সালাত আদায় করে থাকেন। এখানে একসাথে নারী পুরুষরা সালাত আদায় করতেছেন, এটা সম্পূর্ণরূপে একটি মিথ্যা অপবাদ, অথবা না জেনে কেউ হয়তো এই ইনফরমেশনটা ডেলিভারি করে ফেলেছে সমাজের কাছে। তো আমরা আহ্বান রাখবো যারা এরকম বিষয়ে দ্বিধান্বিত আছেন, আপনারা তাকওয়া মসজিদ ভিজিট করেন, ভিজিট করলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে এখানে সাহেবের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের বা সিলেটের অন্য মসজিদ গুলাতে শুধুমাত্র আরবিতে জুম্মার খুতবা দেওয়া হয়, কিন্তু আত্মাক্ষতে আমরা দেখি সেখানে আরবি বাংলা দেওয়া হয়, কিসের জন্য আপনারা আরবি বাংলাতে দিচ্ছেন? যেহেতু সমাজে একটা জিনিস প্রচলিত আছে, এবং এই ক্ষেত্রে আপনারা কিসের জন্য যে একটা মানে আরবি বাংলাতে দিয়ে একটা আলাদা বেশি মনে হচ্ছে যে আলাদা হয়ে যাচ্ছে মসজিদটা, তার কারণটা কি? এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু অবহিত করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আমরা আরবের পাশাপাশি বাংলায় খুতবা দিয়ে থাকি। আত্তাকওয়া মসজিদে আরবের পাশাপাশি বাংলায় মাতৃভাষা বাংলায় খুতবা দেওয়া হয়ে থাকে, কারণ খুতবা আরবি শব্দ খুতবা অর্থ হলো ভাষণ বক্তব্য, যেমন আরবিতে বলা হয় খাতাবাল কাওমা, তিনি জাতিকে ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো খুতবা মানে ভাষণ বক্তব্য, আর বক্তব্য সেই ভাষাই হওয়া উচিত শ্রোতারা যে ভাষা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের মাতৃভাষা খুতবা দান করতেন, তাদের মাতৃভাষা ছিল আরবি, বিদায় তারা আরবিতে খুতবা দিতেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এডুকেশন সেন্টার সিলেট কর্তৃক আজকে উন্মুক্ত আলোচনা সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মসজিদের তাকওয়া। মসজিদের তাকওয়ার নিয়ে সিলেটে অনেক কথাবার্তা আছে সিলেটের সমাজে, এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক এটা নিয়ে প্রচারণা আছে,
এটা পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে, তো আমরা এই বিষয় নিয়ে আমরা মসজিদের তাকওয়া কর্তৃপক্ষের সাথে আমরা আজকে উন্মুক্ত আলোচনায় অংশ নেব। আমাদের সাথে আছেন, আমার ডান পাশে আছেন মসজিদের তাকওয়ার সম্মানিত উপদেষ্টা শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান, তারপরে তার ডানে আছেন মসজিদের তাকওয়ার অন্যতম সদস্য আব্দুল বাসির চৌধুরী নিপু, আমার বাঁ পাশে রয়েছেন মসজিদের তাকওয়ার সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী, এবং সর্ববামে রয়েছেন মসজিদের তাকওয়ার অন্যতম সদস্য শেখ মনিরুদ্দিন আহমেদ। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। সিলেটে মসজিদের তাকওয়া নিয়ে একটা সব জায়গায় প্রচারণা হচ্ছে যে অন্যান্য মসজিদের থেকে মসজিদ একটু ভিন্নতা আছে, তো আমরা এই বিষয়ে জানতে চাই মসজিদের তাকওয়ার সম্মানিত উপদেষ্টা আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের কাছে যে অন্যান্য মসজিদের সাথে মসজিদের তাকওয়ার পার্থক্যটা কি, কি পার্থক্য এই জন্য যে মানুষ কথাবার্তা বলতে সেই ব্যাপার পার্থক্যটা কি? শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আসলে মসজিদের তাকওয়া নতুন কোন মসজিদ মসজিদ নয়, যেখানে সমাজে বা সিলেট শহরে পার্থক্য করা হচ্ছে। মসজিদের তাকওয়া হচ্ছে তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি একটি মসজিদ, যে মসজিদটি মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর নববীতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করেছিলেন, মসজিদে নববীতে নববী তৈরি করার পরে বাবুর রিজাল এবং বাবুর নিসা মহিলাদের প্রবেশ পথ এবং পুরুষদের প্রবেশ পথ যেভাবে রেখেছিলেন, ঠিক তেমনিভাবে মসজিদের তাকওয়াতেও পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গেট তৈরি করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা সালাতের ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ আলাদা যা অন্য মসজিদে নাই, এবং পুরুষদের প্রবেশ পথ এবং ওজুর ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা সবকিছু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে, যা আমরা দেখি কাবা শরীফে গেলে এবং মসজিদে নববীতে গেলে, এমনকি আরব বিশ্বের সব মসজিদগুলোতে এইভাবে পুরুষ এবং মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা আছে, তা কমসজিদেও তাই আছে। আরেকটি আমরা আমরা সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাইব যে অনেক প্রচারণা আছে যে সেখানে নারী এবং পুরুষদের মানে একসাথে সালাত আদায় করা হয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? মসজিদের তাকওয়ার মানে পুরুষ এবং মহিলারা একসাথে সালাত আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রশ্নের আলোকে সিলেটের মুসলিম সমাজকে তথা বাংলাদেশ তথা বিশ্বের সকল মুসলিম সমাজকে অবহিত করতে চাই। আমরা আমাদের শেখ একটু আগে যেটা বলছেন, সম্পূর্ণ পৃথক ব্যবস্থা এবং পৃথক ব্যবস্থাপনার মধ্য দিয়ে নারী পুরুষরা এখানে সালাত আদায় করে থাকেন। এখানে একসাথে নারী পুরুষরা সালাত আদায় করতেছেন, এটা সম্পূর্ণরূপে একটি মিথ্যা অপবাদ, অথবা না জেনে কেউ হয়তো এই ইনফরমেশনটা ডেলিভারি করে ফেলেছে সমাজের কাছে। তো আমরা আহ্বান রাখবো যারা এরকম বিষয়ে দ্বিধান্বিত আছেন, আপনারা আত্মাক্ষ মসজিদ ভিজিট করেন, ভিজিট করলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে এখানে পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে। যেমনভাবে শেখ উল্লেখ করেছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায়, আমি শেখের এই কথার সাথে অ্যাড করে বলতে চাই, শুধু বিশ্বেই নয় বাংলাদেশেরও বহু জায়গায় এরকম মসজিদ রয়েছে যেখানে নারী পুরুষের সালাতের পৃথক ব্যবস্থা রয়েছে। যেমন আমরা উল্লেখ করতে পারি ঢাকা শহরে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এরকম পৃথক ব্যবস্থাপনা রয়েছে, সুতরাং এতে বিব্রত হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সাহেবের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের বা সিলেটের অন্যান্য মসজিদ গুলাতে শুধুমাত্র আরবিতে জুম্মার খুতবা দেওয়া হয়, কিন্তু আত্মাক্ষতে আমরা দেখি সেখানে আরবি বাংলা দেওয়া হয়, কিসের জন্য আপনারা আরবি বাংলাতে দিচ্ছেন? যেহেতু সমাজে একটা জিনিস প্রচলিত আছে, এবং এই ক্ষেত্রে আপনারা কিসের জন্য যে একটা মানে আরবি বাংলাতে দিয়ে একটা আলাদা বেশি মনে হচ্ছে যে আলাদা হয়ে যাচ্ছে মসজিদটা, তার কারণটা কি, এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু অবহিত করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আমরা আরবের পাশাপাশি বাংলায় খুতবা দিয়ে থাকি, আত্মাকোয়া মসজিদে আরবের পাশাপাশি বাংলায় মাতৃভাষা বাংলায় খুতবা দেওয়া হয়ে থাকে। কারণ খুতবা আরবি শব্দ, খুতবা অর্থ হলো ভাষণ, বক্তব্য,
যেমন আরবিতে বলা হয় খাতাবাল কাওমা, তিনি জাতিকে ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো খুব্বা মানে ভাষণ, বক্তব্য, আর বক্তব্য সেই ভাষাই হওয়া উচিত শ্রোতারা যে ভাষা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম তাদের মাতৃভাষা খুতবা দান করতেন, তাদের মাতৃভাষা ছিল আরবি, বিদায় তারা আরবিতে খুতবা দিতেন। আর আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন মানুষকে, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতেন। যেমন হাদিসে আছে, এক ব্যক্তি মসজিদে এসে বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছো? তিনি বলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দাঁড়াও, দুই রাকাত সালাত আদায় করো। তো খুতবার ভিতরে খতিব মুসল্লির সঙ্গে কথা বলতে পারেন। এইভাবে আমরা আরো জানি হাদিসে আছে যে একজন ব্যক্তি রাসূলুল্লাহর খুতবা চলা অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পশু পাখি পশুগুলি মরে যাচ্ছে খাদ্যের অভাবে, ঘাসের অভাবে, বৃষ্টির অভাবে, আপনি বৃষ্টির জন্য দোয়া করেন। তো আমরা এইভাবে আরো অনেক হাদিস জানতে পারি যেখানে রাসূলুল্লাহ ইসলাম এবং মুসল্লিগণ কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা যে আরবি ভাষায় খুতবা দিই, সিলেটের অন্যান্য মসজিদে শুধুমাত্র আরবি ভাষায় খুতবা দেওয়া হয় আর বাংলায় কিছুই বলা হয় না, এই এই পরিস্থিতিতে যখন কোন মুসল্লি খতিবকে কিছু বলতে চাইবে তখন কোন ভাষায় বলবে, বা খতিব সাহেব যদি কোনো মুসল্লিকে কোনো কিছু বলতে চান তখন তিনি কোন ভাষায় বলবেন? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে খতিব সাহেব আরবিতে আরবিতে খুব সুরলিত কণ্ঠে খুতবা দান করেন। অনেক খতিব সাহেব আছেন আমি বলতে পারি যে তিনি নিজেই জানেন না তিনি কি বলতেছেন, আর যারা জানেন তিনি কি বলতেছেন, কিন্তু এই কথা সত্য যে অধিকাংশ মুসল্লি, প্রায় শতকরা 95% মুসল্লি জানে না খতিব সাহেব কি বলতেছেন। এমত অবস্থায় এই খুতবার কি অর্থ হতে পারে, কি সার্থকতা থাকতে পারে? এই জন্যই দেখা যায় অনেক মুসল্লি যখন আরবিতে খুতবা দেওয়া হয় তখন ঘুমিয়ে পড়েন, এমনকি তিনি উঠে আবার উজু করে আসতে হয়, কারণ এমন এক খুতবা দেওয়া হচ্ছে, এমন এক ভাষণ দেওয়া হচ্ছে যে এই ভাষণ তিনি বুঝেন না, নিজেও বুঝেন না, জাতিও বুঝে না, এই খুতবার দ্বারা কোনো উপকার হচ্ছে না। এই জন্য আমরা জাতির উপকারের স্বার্থে, জাতির উপকারের স্বার্থে আমরা আরবির পাশাপাশি মাতৃভাষায় খুতবা দিয়ে থাকি। আর এটা কুয়া বিলিসানে কওমি লিউবাইয়িনা লাহুম, আমি যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, লিউবাইয়িনা লাহুম, যেন তিনি যেন তারা তাদের জাতিকে বুঝাইতে পারেন, খুলে বলতে পারেন। আর আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি খতিব আরবি ভাষায় খুতবা দিতে পারেন, খুতবা দিতে সক্ষম অথবা অক্ষম, সর্ব অবস্থায় যদি খতিব মাতৃভাষায় খুতবা দেন, ফার্সি ভাষায় খুতবা দেন, তাহলে সেই খুতবা বৈধ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি খতিব আরবিতে আল্লাহর জিকির করে নেন, তারপরে তিনি যদি মাতৃভাষায় খুতবা দান করেন তাহলে কোনো সমস্যা নেই। এই হিসেবে আমরা দেখতেছি যে আরবির পাশাপাশি মাতৃভাষা ব্যবহার করা, এটা আমাদের ইমামগণ থেকে বৈধতা এসেছে। এবং রাবেতায়ে আলম ইসলামী মক্কার যে ফতোয়া বিভাগের একটা বড় সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সেখান থেকেও ফতোয়া এসেছে যে আরবি ভাষায় খুতবা দেওয়া ওয়ালারবির সামনে জরুরি নয়, বরং কোরআনের আয়াত এবং হাদিস বলার পরে বাংলায় বলাই উত্তম, এই মাতৃভাষায় খুতবা দেওয়াই উত্তম। আশা করি আমরা, আমি বুঝাইতে পারছি যে আমরা কেন আরবির পাশাপাশি মাতৃভাষায় খুতবা দিয়ে থাকি, কারণ আমরা আরবি ভাষাভাষি না, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, এই জন্য আমরা বাংলা আরবির পাশাপাশি মাতৃভাষা বাংলা ব্যবহার করে থাকি এবং এর দ্বারা মানুষের উপকার হচ্ছে। আমি মনে করি যে সিলেটে সারা বাংলাদেশের সব মসজিদে আরবির পাশাপাশি মাতৃভাষায় খুতবা দেওয়া জরুরি। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে উপস্থিত আছেন যে মসজিদ তাকওয়ার অন্যতম সদস্য আব্দুল বাসিত চৌধুরী নিপু। তো সিলেটে যে এই যে শেখ মনি বললেন যে এখানে খুতবা হচ্ছে আরবি এবং বাংলায়, তো এটা সিলেটের লোকেরা বা আপনারা যে গত মার্চ মাস থেকে মসজিদ শুরু করছেন, এখন যে এই যে উপস্থিত মানুষের কি রেসপন্স কিভাবে, বা খেরা মানুষের এটাকে কিভাবে নিচ্ছে যে এই যে বাংলা বাংলায় আরবি এবং বাংলায় খুতবা দেওয়া হচ্ছে ব্যাপারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এটা মসজিদ শুরু হওয়ার পর থেকে মানুষের যখন সমাগম হয় প্রতি জুমাবারে, মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এই খুতবাটা শুনে, এবং মানুষের আমরা যখন অভিব্যক্তি শুনি সালাতের পরে যে আমরা জীবনে এই ধরনের জুমাবারে এই ধরনের ওয়াজ শুনি নাই, এই ধরনের কথাবার্তা শুনি নাই, আমরা যা শুনি নাই জীবনে, এখানে এসে শুনে আমরা ঈমান আমলের পরিবর্তন করতে পারতেছি, আমাদের
যে সারা জীবন যে জিনিসগুলো আমরা শুনে আসছি এগুলা এখন দেখা যায় যে কুরআন হাদিসের সাথে মিলাইয়া ভুল। হ্যাঁ, এই জিনিসগুলো মানুষ এখন উপলব্ধি করতে পারতেছে, যখন এখান থেকে কোনো মেসেজ পাচ্ছে তখন তারা গিয়ে যাচাই বাছাই করতেছে এবং বিভিন্ন বই ঘাটতেছে, বিভিন্ন শায়েখদের কাছে যাইতেছে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোর্সে যখন তারা এখন মাথায় তাদের ক্লিক করতেছে যে এটা শুনলাম এতদিন, এখন শুনলাম আজকে নতুন একটা জিনিস, যখনই এই জিনিসটা হচ্ছে তখন তারা গিয়া যাচাই বাছাই করে দেখতেছে যে না এটাই সঠিক, এবং একজন যখন প্রথম আসছে পরে আরো দশজনকে নিয়ে আসতেছে। বাংলাদেশের অন্যান্য মসজিদে বাসিলের অন্যান্য মসজিদে মহিলারা নাই, এবং আমরা জানি যে হাদিসের মাঝে আসছে যে মহিলারা এলাকিয়া গড় নামাজ পড়া উত্তম। তো আপনারা কিভাবে যায় মসজিদে মহিলা হলের আহ্বান করেন বা মহিলা হলের এই ব্যবস্থা রাখলাম? এই শেখ মনির সাহেবের এই বক্তব্যের এই সাথে আর একটা কথা অ্যাড করতে চাই আমি। হানাফি মাজহাবের যত ইমাম আছেন, হানাফি মাজহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ সহ হানাফি মাজহাবের যত ইমাম আছেন সব ইমামের বক্তব্য হলো যে মাতৃভাষায় তথা বোধগম্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ এবং খুতবা দেওয়া জরুরি, যদিও সে আরবিতে পাণ্ডিত্য থাকে। এরই ধারাবাহিকতায় আমরা দেখি আরব বিশ্বের কয়েকটি দেশে আমি দেখেছি যে আরব বিশ্বে আরবি ভাষাভাষী হওয়ার পরেও যে এলাকায় যে ভাষাভাষী বেশি ওই ভাষা ওই এলাকায় ওই ভাষায় খুতবা দেওয়া হয়, উর্দুতে খুতবা দেওয়া হয়, ইংরেজিতে খুতবা দেওয়া হয়, আরবিতে খুতবা দেওয়া হয়, ফার্সি ভাষায় খুতবা দেওয়া হয়। যে এলাকায় ইংরেজি ভাষাভাষী বেশি সেই এলাকায় বা মসজিদে উপস্থিতি বেশি ইংরেজি বুঝে তাদেরকে আরবি এবং ইংরেজিতে খুতবা দেওয়া হয়, উর্দুতে খুতবা দেওয়া হয়। যে এলাকায় আছে পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান যে এলাকায় বেশি সেই এলাকায় উর্দুতে খুতবা দেওয়া হয়েছে, যেগুলো আমি বাস্তব দেখেছি এবং বাস্তব মসজিদে উপস্থিত ছিলাম। এই জন্য এবং হানাফি মাজহাবের ফতোয়া রয়েছে খুতবার ব্যাপারে, যে এগুলো আমাদের সমাজে এত কথাবার্তা হচ্ছে এই জন্য যে আমরা আসলে মাজহাব বলি কিন্তু মাজহাব জানি না, মাজহাব স্টাডি করি না, মাজহাব পড়ি না। আমি হানাফি মাজহাবের একজন এই ছাত্র হিসেবে বলছি, এবং আমার এই বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সবগুলো সনদ হানাফি ইমামদের কাছ থেকে আমি নিয়েছি। এই জন্য আমি বলবো আমাদের সমাজের হানাফি ভাইদেরকে স্টাডি করা দরকার, লেখাপড়া করা দরকার। লেখাপড়া করলে আমাদের মধ্যে এই দূরত্বতা থাকবে না, আমরা চাই একসাথে এক প্ল্যাটফর্মে বসতে। এরপরে প্রশ্ন আসছে যে মহিলারা কেন তাকওয়া মসজিদে মহিলাদের আলাদা কেন? এটা আজকের নতুন কোনো বিষয় না, এটা 1400 বছর থেকে আমি শুরুতেই বলেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ নির্মাণ করে সেখানে মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা করে রেখেছেন, কাবা শরীফে আলাদা ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা তো আছে, ব্যবস্থা আছে, কিন্তু আমরা দেশে মহিলা হলের তো লাগি তো আমরা জানি যে বিষয় আছে যে তারা গড় থাকে। আমি বলছি মহিলাদের ব্যাপারে ইসলামী শরিয়ার যে সিদ্ধান্ত, এমনকি গোটা মুসলিম বিশ্বের ইসলামী স্কলারদের যে সিদ্ধান্ত এবং ইসলামী শরিয়ার যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে কোন মহিলা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে সেখানে বাধা দেওয়া যাবে না। জুমার সালাত মসজিদে জুমার সালাত জামাতে আদায় করা মহিলাদের জন্য উত্তম, মহিলারা ঈদগাহের মাঠে গিয়ে সালাত আদায় করা এটা হচ্ছে ওয়াজিব। সমস্ত স্কলার ইসলামী স্কলার একমত যে সেটা হচ্ছে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সহ হাদিসের সব কিতাবগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে যে মহিলারা ঈদগাহে গিয়ে সালাত আদায় করবে। তাহলে আমরা যেটা পেলাম যে মহিলাদের জন্য গড়ে সালাত আদায় করা এবং গড়ে একেবারেই নিবৃত্তে একাকিত্বে সালাত আদায় করা উত্তম, মসজিদে গিয়ে সালাত আদায় করা বৈধ,
কোন মহিলা মসজিদে যেতে চাইলে বাধা দেওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। জুমার সালাতে মহিলারা উপস্থিত হওয়া উত্তম, ঈদের জামাতে মহিলাদের যাওয়া ওয়াজিব। এগুলো হচ্ছে ইসলামী শরিয়াহ সিদ্ধান্ত। আমি একটু অ্যাড করতে চাই এইভাবে যে আমরা লক্ষ্য করতেছি যে সারা বিশ্বেই এমনকি আমরা এখানে মুসলিম প্রধান দেশ হওয়ার সাথে দেখা যায় যে আমাদের দেশে অফিস আদালতে মহিলারা যাচ্ছেন, তারপর আদায়তে আপনার মার্কেটে মহিলারা যাচ্ছেন, অর্থাৎ সর্বস্তরে মহিলাদের একটা অ্যাক্সেস রয়েছে। এখন মনে করেন কোনো মহিলা আদালতে আসলেন সাক্ষী দিতে অথবা আসামির কাজ প্রয়োজনে, যখন জোরে সালাত হচ্ছে আপনার আজান করছে, সাথে সাথে কোর্ট বন্ধ হয়ে যায় এবং অনেকেই মসজিদে যাচ্ছেন, পুরুষরা যাচ্ছেন, মহিলারা ওইখানে সুযোগ না পাওয়ার কারণে ওনাদের জোহর আসরের নামাজ কাদা হয়ে যাচ্ছে এবং ওনারা বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে বা শহরের অন্য স্থানে গিয়ে ওনারা মাগরিবের সাথে জোহর আসর কাদা করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সালাতটা ফরজ নারী পুরুষের উপর সমান হারে, এখানে যে নারী পুরুষদের জন্য ফরজ ফরজের ক্ষেত্রে কোনো তারতম্য নেই, তো এই তারতম্য না থাকার কারণে আমরা মসজিদে যদি মহিলাদের সুযোগ করে না দিতে পারলাম তো মহিলারা যে জোহর এবং আসরের সালাত কাদা হয়ে যাচ্ছে, এর জন্য কি আমরা একটু দায়ী থাকবো না? সুতরাং আমাদের ভাবা উচিত এই ব্যাপারে যে আমরা এই ব্যাপারে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি, সমাজের দৃষ্টি আর আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। তবে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ করবেন এবং সেখানে মহিলাদের সালাতের পৃথক ব্যবস্থা থাকবে এবং এটা কয়েকটা অন্যতম শর্তের মধ্যে একটা অন্যতম শর্ত। সুতরাং এইগুলো আমাদেরকে এখন এইভাবে চিন্তা করতে হবে। পাশাপাশি দেখা যায় যে আমাদের আমরা মহিলা মাজার বা মাজার প্রত্যেক বড় বড় মাজারও মহিলাদের এইভাবে থানা আছে, যত মসজিদে যদি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় এবং মসজিদে যদি মহিলারা আইন তাহলে মসজিদে যখন আইবা মসজিদের কিছু আদব আছে, মার্কেটে গেলে মার্কেটের কিছু আদব আছে, মার্কেটে গেলে বিয়া বাড়িতে গেলে এইবার অনেক পর্দাশীল মহিলা আছেন যে বিয়া বাড়িতে গেলে ফর্দা একটু শিথিল হয়ে যায়, মার্কেটে গেলে একটু শিথিল হয়ে যায়, ঠিক হল বেফর্দা মহিলাও যদি মসজিদে হয় তাহলে সেক্ষেত্রে কি করবো হিজাব পরিয়ে আইব, তারপরে শালীন পোশাক পরিয়ে আইব, তাহলে মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কি দেখবো তার যে যেরকম তার পর্দার স্ট্যাটাস পাবো, তার ইমানি স্ট্যাটাস পাবো এবং ইকানারিয়া সুযোগ পাইবো এবং অন্য মহিলার কাছ থেকে দৈনিকার বা অনেক মডেল মহিলা আপনার দেখার সুযোগ থাকবো। কিন্তু আমরা এইখানে এইখানে দেখা যায় যে আমরা সমাজে বাধা সৃষ্টি করা হয় এবং একটা কিছু জায়গার প্রচার করা আছে যে হল যে মহিলা আপনার মসজিদে আইয়া আনিয়া উপভোগ করার সুযোগ সৃষ্টি করা বিশেষ করে পরিবারের ক্ষেত্রে। আজকে আমরা যারা পুরুষরা মসজিদে আসি, খুতবা শুনি, বয়ান শুনি, এখান থেকে আমরা কিছু শিখতে পারতেছি, আমরা যতটুকু শিখতেছি মহিলারা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। জুমার নামাজে আসলে যে নসিহামূলক বক্তৃতা দেওয়া হয় বা খুতবা দেওয়া হয় বা ঈদের নামাজে যে ইয়ে দেওয়া হয়, এইটা মহিলারা যদি আসে এখান থেকে শিখতে পারতেছে, শিখে গিয়ে এটা পরিবারে ইমপ্লিমেন্ট করতে পারতেছে, সে বাস্তবায়ন করবে, বাচ্চাদের শিখাবে, আশপাশের মানুষজনকে শিখাবে, এইটা একটা বিরাট সুযোগ যে মহিলাদের শিকার ইয়েটা খুব কম আমাদের এখানে। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, মসজিদে যাই, কিন্তু তাদের এই সুযোগটা কম। তারা যদি ব্যাপক হারে মসজিদে এসে খুতবা শুনে তাহলে এখান থেকে শিকার আছে অনেক কিছু, যেটা আমাদের পরিবার এবং সমাজ গঠনে অনেক কাজে লাগবে। জি জি জি, সেখানে এখানে আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই মসজিদের তাকওয়া নিয়ে কথা হচ্ছে যে সেখানে এই মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা করা হয়েছে, এটার জন্য বাংলাদেশের নতুন মনে হচ্ছে না। কিন্তু আমি ইতিপূর্বে আমার অনেক বক্তব্য আমি বলেছি, বাংলাদেশে 2,91,000 মাজার আছে, প্রতিটি মাজারে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, নামাজ ঘর, নামাজের ঘর, এবাদতখানা, কোন জায়গায় লেখা আছে নামাজের ঘর, কোন জায়গায় লেখা আছে এবাদতখানা, প্রতিটি মাজারে 2,98,000 মাজারে যদি নামাজের ব্যবস্থা মহিলাদের থাকতে পারে তাহলে বোঝা যাচ্ছে এটা নতুন কিছু নয়,
এটা নতুন কিছু নয়, এটা এই অনেক দিন আগ থেকেই বাংলার জমিনে এইভাবে চালু আছে যে মহিলাদেরকে আলাদা সালাতের নামাজের ব্যবস্থা করে দিতে হবে, সালাতের ব্যবস্থা করে। আর এটার সাথে একটা কথা হলো যে মাজারও গেলে শিরকর শিরকর সাথে সম্পৃক্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, আর মসজিদ গুলা হলো কি তাওহীদের মার্কাজ, এইখানে হলে শিরক মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মসজিদ গুলাতে আরো বেশি করে অ্যাক্সেস হওয়া দরকার। আরেকটা কথা আপনার কাছ থেকে শুনতে পেলাম যে এই তারা মসজিদে মহিলাদেরকে নিয়ে উপভোগ করতে চায়, আমার অন্তত কেঁপে উঠেছে, আমার চোখে পানি এসে গেছে যে এই ধরনের কোন বক্তব্য, যে কোন মুসলিম এই ধরনের কোন বক্তব্য দিতে পারে যে মসজিদে গিয়ে এই ধরনের উপভোগ করার জন্য মসজিদে নেওয়া হবে মহিলাদেরকে। এ ব্যাপারে আমি আমি আন্তরিকভাবে খুব দুঃখিত এবং এটার মানে খুব প্রতিবাদ করছি যে এই ধরনের কথা যেন আমাদের সমাজে কোনো মুসলিমের জবান থেকে এই ধরনের কথা যেন বের না হয়। তারা কি দেখে না গোটা পৃথিবীতে মহিলাদের এই অবস্থা ব্যবস্থা, বিশেষ করে কাবা শরীফের দিকে এক নজর তাকিয়ে দেখা দরকার কিভাবে মহিলাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, মসজিদে নবীকে কিভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। এই ধরনের একেবারে ন্যূনতম বিবেক বুদ্ধি যদি কোনো একজন মানুষের থাকে, ন্যূনতম বিবেক বুদ্ধি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে এই ধরনের বক্তব্য দিতে পারে না। এই জন্য এটাকে আমি প্রতিবাদ জানাই এবং দীক্ষা জানাই, এই ধরনের বক্তব্য যেন সমাজে না হয়। এখানে আরেকটা পয়েন্ট আমি এড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করতেছি যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ দিনী শিক্ষার জন্য নারী এবং পুরুষের জন্য একসাথে অনেক মাদ্রাসা আছে পৃথক পৃথক ব্যবস্থাপনায়, আবার পৃথক পৃথক মাদ্রাসাও রয়েছে। আমরা যদি দেখি যে নারীদের মাদ্রাসা বা মহিলাদের মাদ্রাসায় একজন মহিলা ছাত্রী যতক্ষণ সময় নিচ্ছেন তার শিক্ষা অর্জনের জন্য, এটা এটা হতে পারে যে দিনের একটা না চার ঘন্টা বা পাঁচ ঘন্টা, অনেক অনেক জায়গায় আরো ছয় ঘন্টা, তো ফুল টাইম আছে, আবাসিক আছে। আবার মসজিদে মানুষ যদি মহিলারা বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে জোহর এবং আসর বা মাগরিব এই টাইমে আসেন সাধারণত, যেমন মাদ্রাসা মার্কেটে গেলে পাশের মসজিদে যাবেন, এখানে অতি অল্প সময় জাস্ট ফরজ এবং কিছু সুন্নত সালাতের জন্য ওনারা অবস্থান করতেছেন। সুতরাং আমরা যে রিক্সের কথা বা যে ইঙ্গিত করতেছি সেই ইঙ্গিতটা রিক্সটা বরঞ্চ কি মাদ্রাসায় থেকে যায়, মহিলা মাদ্রাসায় ওই এই রিক্স থাকে না। এই কারণে যে মুসলিম যে রাশিদা এবং নৈতিকতার যে ডেভেলপমেন্ট, আলহামদুলিল্লাহ এই ধরনের কোন মানে সচরাচর এই ধরনের কোন ঘটনা শোনা যায় না। সুতরাং এটা মুসলমানদের জন্য একটা মানে ক্রেডিটের বিষয় আমি মনে করি। অথচ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় ইউনিভার্সিটিতে বা আপনার মার্কেটে অথবা এখানে ইভটিজিং হচ্ছে, রাস্তাঘাটে ইভটিজিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইভটিজিং শোনাই যায় না। কিন্তু এক্ষেত্রে মানে মসজিদে যদি মসজিদের মধ্যে আওয়া মহিলা আওয়ার ক্ষেত্রে যদি সমালোচনা করা হয়, তাহলে মহিলা মাদ্রাসা বা মাদ্রাসার যে মহিলা গিয়ে লেখাপড়া করা এটা আরো বেশি সমালোচিত হওয়ার কথা আছে। কিন্তু এই ক্ষেত্রে না হয়ে আসলে এই বুঝা যার যে আসলে এটা একটা মানে প্রভাকাণ্ডা সৃষ্টি করার লাগে বা একটা পক্ষরে হয়তো গীতা করবার লাগে, মানে টার্গেটেড করিয়া বুঝা যার। কারণ যদি এগুলো সমালোচনা করা হইতো তাহলে সমালোচনা হইতো যে মহিলা মাদ্রাসা, সমালোচিত হইতো যে মহিলা মাজার মহিলা হল জয়ীরা, মার্কেটে মহিলা হল জয়ীরা, সেই সবগুলোর সাথে এগুলো আইয়া দিতে পারতো। কিন্তু খালি মহিলা মসজিদে হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, অথচ হচ্ছে এই মসজিদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন। এবং রিসেন্টলি আমার একজন ফোন হরি হইয়া একজন হেড মিস্ট্রেস রিটায়ার হেড মিস্ট্রেস জকিগঞ্জের একটা স্কুলের, তো তার এটা হইলো যে অনেক আমরা ধন্যবাদ জানাই রাত তাকুয়া কর্তৃপক্ষের যে তারা এরকম মহিলা হলো সালাতের ব্যবস্থা করছেন। এবং তার হইলো যে বিশ্বের বিভিন্ন স্থানে গেছেন মহিলা তেন গিয়ে নামাজ পড়ছেন, কিন্তু বাংলাদেশের সিলেট ওইলা আসেন না, তো এটা তেন এপ্রিসিয়েট করা, এই জন্য অনেকেই আমরা এনকারেজ করা এবং এপ্রিসিয়েট করা। কিন্তু কিছু আমরা অনেক সময় আমরা চিন্তাধারার মাঝে কিছু কিতা থাকে, কারণ আমরা আগেও দেখছি যে ধর্মের ব্যাপারে আমরা অনেক সময় গোলামি আছেন, আমরা আগেও দেখছি যে ইংরেজি শিক্ষার ব্যাপারে আমরা অনেক সময় ফতোয়া আছে যে ইংরেজি শিক্ষা হারাম, আমরা অনেক সময় সমাজে আছি যে লন্ডনি ভাষা হারাম, এ ধরনের মানে ফতোয়া দেওয়া আছে। এক সময় যে আজকে তো জর্দা খাওয়া মখরু খাওয়া হইতো মানে সিগারেট খাওয়া, কারণ দেখা যাইতো ধর্ম যারা ধর্ম দিনের প্রচার করা তারা
তামাক খাইরা, তারা জর্দা খাইরা, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এগুলো পরিবর্তন হয়। তো আশা করি এটাও পরিবর্তন হইব, যে একটু আগে শেখ আবুল কালামের যেটা কথা আসছে যে মনোহর না, যে মনোহর যে সিলেটও বা বাংলাদেশের ফয়লা কোনো মসজিদ মহিলা আকলোর অ্যাক্সেস হতো, বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে যেন মহিলা আকলোর নামাজ অনেক আগে থেকে ফয়লা, আর বিশ্বের বিভিন্ন প্রান্ত আছে, আর সিলেট যেহেতু বিশ্বের সাথে একটা মানে ভালো যোগাযোগের এরিয়া, যেটা ইউরোপের সাথে আমেরিকার সাথে মিডিল ইস্টের সাথে প্রবাসী মানুষের বেশি, এটা এইখানেও এই ধরনের কথাবার্তা আশা করি মানুষদেরকে বিভ্রান্ত করতে না, মানুষ এই বিষয়গুলোর চিন্তা ভাবনা করবো এবং এই বিষয় নিয়ে তারা দেখবো যে যারা খরিরা যে ফককে বিফককে এগুলো নিয়ে কি দেখাবো। তো আশা করি এই বিষয়টা কি মানে আস্তে আস্তে দূরীভূত হইব এই বিষয় নিয়ে। আর একটা বিষয় আমি কইতাম যে মসজিদ আর তাকওয়া দেখা যায় যে সিলেটের অন্যান্য মসজিদ এবং দাবি উঠছে যে সিলেটের অন্যান্য মসজিদ যেভাবে পরিচালিত হয় সেইভাবে যেন মসজিদের তাকওয়া পরিচালিত হয়, এভাবে সিলেটের কিছু শীর্ষস্থানীয় আলেমদের পক্ষ থেকে দাবি হয়েছে, মানে বহুল পরিচিত আলেম আলেমগুলোর কাছ থেকে। আমরা দেখি যে সিলেটের অন্যান্য মসজিদে ফাঁসক্ত নামাজভাবে সম্মিলিত দোয়া করা হয়, অথচ মসজিদ তাকওয়া আমরা দেখি যে নামাজ শেষে সম্মিলিত দোয়া করা হয় না। তো এই বিষয়ে আমরা শেখ মনিরের কাছ থেকে জানতাম যে কথা বলা হয়েছে যে সিলেটের সব মসজিদে বা বাংলাদেশের অধিকাংশ মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা হয়, ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে মোনাজাত করা হয়, অথচ আত্মকম মসজিদে হয় না, কেন হয় না? কারণ প্রথমেই বলা হয়েছে যে আত্মকম মসজিদ হল মসজিদ নববীর আদলে প্রস্তুতকৃত ভিত্তি স্থাপনকৃত একটি মসজিদ, এখানে শুধুমাত্র সুন্নাহ মোতাবেক আমল করা হয়, সুন্নার বাহিরে যাওয়া হয় না, বিদাত থেকে দূরে থাকা হয়। আর প্রচলিত সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে ইমামের নেতৃত্বে যেটি করা হয় এটি বিদাত, এর অস্তিত্ব কোরআন সুন্নাহে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাম 10 বছর পর্যন্ত মসজিদে নববীতে সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন, কিন্তু কোন একদিনও তিনি ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তো খুলাফায়ে রাশিদিনের আমলেও কেউ কোনোদিন সম্মিলিত মোনাজাত করেননি। এমনকি বর্তমানেও 1400 বছর পার হয়ে গেছে ইসলামের এই ইতিহাসে মক্কা মদিনা মসজিদে প্রচলিত সম্মিলিত মোনাজাত নেই, কারণ এটা ইসলামের মধ্যে নেই। আচ্ছা শেখ মনির, আপনি যে কইরা এটা ইসলামের মধ্যে নেই, শেখ আবুল কালাম, যে আমরা হাদিসে দেখি যে দোয়া লাগিয়ে ইবাদতের মূল বা দোয়ার ব্যাপারে এই লাগিয়া যে দোয়া লাগিয়া একটা ইবাদত, তো যে আমরা যদি নামাজ বাদে ইমামের সবাই লিয়ে দোয়া করেন তাহলে এখানে মানে সমস্যাটা কিনা? জি, এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা দেখি মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 18,000 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন, 18,000 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন মসজিদে নববীতে। এই 18,000 ওয়াক্ত সালাত যদি আমরা এক এক করে দেখি তাহলে একটা অর্থও আমরা পাবো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুনাজাত সম্মিলিত মুনাজাত করেছেন। তাহলে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানুপাত হইতে সালাত আদায় করতে চাই তাহলে ইমামের সম্মিলিত মোনাজাত এটা আজকেই ছেড়ে দিতে হবে, যেহেতু এটা সন্ন্যাতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজেও নাই। এটা হলো একটা দিক। আর এই ধারাবাহিকতায় আজকে মক্কা মদিনা সহ আরব বিশ্বের কয়েকটা দেশে আমি দেখেছি এবং সেখানে ইমামতিও করেছি, দেখেছি যে সালাতের পরে এইভাবে সম্মিলিত মোনাজাতের কোনো প্রচলন নাই। না, কিন্তু দোয়া তো আছে, ইসলামের দোয়া আছে, আমি বলতেছি দোয়া ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এবং শেষ রাত্রে দোয়া কবুল হয়। এই দুইটি আমার বাস্তব জীবনে এই দুইটি সময়ে দোয়ার প্রতিফলন আমি পেয়েছি। এই জন্য দোয়া কবুল হয়, এখানে সালাম ফেরানোর পরে দোয়া জিকির আজকার তাকবীর ইস্তেগফার সহ 17টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন।
আছে প্রথমে সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, এরপরে আল্লাহ সালাম তাবারাকতা আল্লাহ এইভাবে 17টা দোয়া জিকির আজকার তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসল্লি নিজের নিজে একা একা পড়বেন, কারণ এই দোয়ার অর্থের দিকে খেয়াল করলেই বোঝা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের পরে যে দোয়া শিখাইছিলেন মধ্যে একটি দোয়া হলো, তিনি বলেছেন তুমি বলো اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك হে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে, আপনার শুকর আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন। ঠিক না, আমাকে এক বচন। এই জন্য প্রত্যেক মুসল্লি একা একাই এটা বলতে হবে, اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك। সম্মিলিত হয়ে বলার কোনো সুযোগই নেই। আমরা তো হই, আপনারা হন, যে মসজিদে তাকওয়ার বৈশিষ্ট্য আমাদের একটা বৈশিষ্ট্য হইলো যে কোরআন সুন্নাহ বুঝতে হইব আলা ফাহমুস সালফে সালেহীন। সালফে সালেহীন আপনি যেভাবে বলছেন সাহাবী তাবেইন তাবে তাবেইন, তারা তো তারা যুগ কি তা নামাজ বাদে সবে সবে একলগে ইমামের বাদে হইলে দোয়া করছেন নাকি? জি না, সাহাবাই কেরাম তাবেইন তবে তাবেইন তথা সালফে সালেহীনের যুগে সম্মিলিত মোনাজাত ছিল না, এমনকি আরব বিশ্বে এখনো নেই, এমনকি বাংলাদেশে যে কোন মাদ্রাসার প্রধান মাদ্রাসা উম্মুল মাদারিস বলা হয় হাটহাজারী মাদ্রাসা, সেখানেও সম্মিলিত মোনাজাত নেই, এমনকি তাবলিগ জামাত নামে পরিচিত যে একটি জামাত রয়েছে বহুল প্রচলিত জামাত, এই জামাতের যে বার্ষিক ইজতেমা হয় ঢাকায় টঙ্গীর ময়দানে, সেখানেও তিন দিন ব্যাপী দুই দফায় ছয় দিন ইজতেমা হয়, কিন্তু কোন সম্মিলিত মোনাজাত করা হয় না। সিলেটের মোল্লাপাড়ায় যে সিলেটবাসীর জন্য একটা ইজতেমা আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও তারা অনেক সালাত আদায় করেছেন, জুমার সালাত আদায় করেছেন, কিন্তু সম্মিলিত মোনাজাত করেননি। মানে বোঝা গেল যে সম্মিলিত মোনাজাত বা সবে লইয়া দোয়া ইলা নামাজ বাদে নাই, কিন্তু একলা একলা ফৈতা কর্তা এটাই রসুল সাল্লাহ সাল্লামর সুন্না সুন্না যে এইভাবে কর্তা। আর আমরা দেশে জেলা সবে লইয়া করেন এই যে দোয়া করেন যে এইভাবে করা, যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম থেকে নাই এতেও আমরা এটা কর্তা করতাম না, যদি করি তাহলে রসুল সুন্নার খেলাফ হইব বা এটা বেঁধে দেব। একটা কথা, এখানে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين برحمتك يا رحم الراحمين বলে যে এক সেকেন্ড বা দুই তিন সেকেন্ড যে দোয়া করেন, এই দোয়া করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো 17টি দোয়া জিকির আজকান তাসবিহ তাহলিল ইস্তিগফার সবগুলোকে কবর দেওয়া হয়। ইমাম সাহেব দোয়া করার পরে সবাই উঠে যায় আর আর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা বলারও কোনো প্রয়োজন মনে করে না কেউ। যে প্রশ্নগুলো আমরা মুখোমুখি হই আর কি পাই, সেটা হচ্ছে যে দোয়া করা তো ভালো, তো অসুবিধা কোথায়? ভালো কাজই তো হচ্ছে দোয়া। তো এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে ভালো যদি হইতো তাহলে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি উম্মতের জন্য যা কিছু দিয়ে গেছেন ভালো জিনিসগুলোই দিয়ে গেছেন। উনি যেহেতু সম্মিলিত মোনাজাতের এই সিস্টেমটা দেন নাই,
এটাই আমাদের জন্য ভালো মনে করতে হবে। সম্মিলিত সব রিলিজে দোয়া করছেন না ফরজ নামাজ শেষে, তবুও আমরাও ফরজ নামাজ শেষে সব রিলিজে দোয়া করতাম না। রসুল সাল্লাহ ইসলাম সাহাবাই কেরাম তারা এক লাখ লাখ দোয়া করছেন, আমরাও এক লাখ লাখ করতাম, কারণ এটাই লেগে রসুল সাল্লাহ ইসলাম হচ্ছেন না, এটাই লেগে সাহাবাই কেরাম হলে এইভাবে দেখে গেছেন। ওইভাবে যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কাছে আমল কবুল হইব। শেখ মনির যে হাদিস কইছিল যে এমন কোন যদি আমল করে যে আমল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা নাই, রসুল সাল্লাহ ইসলামের তরিকায় হয় না, তাহলে সেই আমল গ্রহণযোগ্য যতই সুন্দর হোক না কেন। তো সম্মিলিত সবরে লিয়া দোয়া করে আমরা কাছে অনেক সময় সুন্দর একটা যে ইমাম সাহেব সবরে লিয়া দোয়া করলাম, তখন মানব মনে হলাম যে নামাজ শেষ হয়ে গেছে, এখন সবাই সুন্দর ফুরতাম বা বাড়ি যেতাম গিয়া, কিন্তু এটা রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না থাকার কারণে রসুল এবং সাহাবায়ে কেরাম তাবেয়িন তাবে তাবেয়িন এবং আমরা জানলাম যে বাংলাদেশেও অনেক মাদ্রাসা শীর্ষস্থানীয় একটা মাদ্রাসার কথা হওয়া হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় মসজিদের কথা হয়েছে, কাকরাইল মসজিদের কথা, তো এগুলা তো এগুলা নাই। তো তবু এই যে আর তাকওয়া মসজিদে যে এটা করা না এটা নতুন কিছু নাই, এটা হলে কি ফোরানা একটা জিনিস সুন্নাত রে ফোরানা একটা সিস্টেম রে এইখানে কিতা করা হয়েছে, এইখানে চিন্তা করা হয়েছে বা এখানে চালু করা হয়েছে। একটা বিষয় লাগে অন্যান্য মসজিদের নামাজের ক্ষেত্রে আর তাকওয়া মসজিদের নামাজের ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখি আর কি, যে অন্যান্য মসজিদের নামাজের যে সময় তো সাজদা হাত পড়তে যে সময় লাগে, সুতরাং জুয়ার আসর পড়তে যে সময়টা লাগে আর আত্মাকা মসজিদে যে সময়গুলো লাগে, এই ব্যাপারে আমি আত্মাকা সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী কিছু কই বলে খোঁজা। আলহামদুলিল্লাহ আমরা বিগত মাস মাস থেকে যে সালাত শুরু হয়েছে এই মসজিদে, আমরা লক্ষ্য করছি যে আমাদের মসজিদে এই আত্মাকা মসজিদে দিন দিন মুসল্লি বাড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহরবানিতে আমরা এখন জুম্মার সালাতে আমাদের মসজিদের গলি পর্যন্ত মানুষ চলে আসে। এর মধ্যে মানুষদের বেশিরভাগ মানুষের কমেন্টস হচ্ছে যে এখানে এসে সালাত পরে আমরা শান্তি পাই। আসলে সালাত পরে যদি শান্তি পায় একজন মানুষ, তাইলেই মনে করা যেতে পারে যে তার সালাতের একাগ্রতা বাড়তেছে। তো আমরা যদি দেখি, আপনি যে প্রশ্নটা করছেন যে একটু অন্য মসজিদের তুলনায় একটু সময় বেশি লাগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ চুর সবচেয়ে বড় চুর। সাহাবীদের প্রশ্নের আলোকে উনি নামাজ চুর সম্বন্ধে বলছেন যে যে রুকু এবং সেজদা মুরগের ঠুকরের মতো করে সেই হচ্ছে নামাজ চুর। আলহামদুলিল্লাহ আত্তাকওয়া মসজিদের রুকু এবং সেজদাতে বেশ দীর্ঘ সময় নেওয়া হয় এবং রুকু থেকে উঠেও বেশ দীর্ঘক্ষণ, অর্থাৎ যে মানহাজ আছে যে রুকু থেকে দাঁড়ানোর পর সমস্ত বডির হাড়গুলো যেন একই স্থানে যায় এইরকম পর্যন্ত সময় দেওয়া হয়। আমাকে এক হানাফি মাধাবের বাই আমার এখানে নামাজ পড়তে এসে আমাকে কমেন্টস করছেন যে এখানে সামি আল্লাহ লিমান হামিদা বলে সাথে সাথে আমাদের যে সাজদায় চলে যায় যাওয়া হয় এই মসজিদে এসে আমি শান্তি পাইছি, যে সামি আল্লাহ লিমান হামিদা বলার পর আরো যে দোয়া দরুদ আছে সেইগুলো অত্যন্ত শান্তিমতে পড়া যায়। তো এই যে নামাজের কোয়ালিটিটা, বিশেষ করে কোয়ালিটি মেনটেন করতে হলে আপনার এই সময়টা এতটুকু দীর্ঘ করা বাঞ্ছনীয় না হয়, আমরা এমন সালাত পড়লাম এমন ইবাদত করলাম যে সালাতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের বৈশিষ্ট্য অনুযায়ী হয় নাই এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এটা পছন্দনীয় হয় নাই, সেটা তো আমাদের জন্য এই ইবাদতের সময়টা অনর্থক হয়ে গেল বলে। জি শেখ আবুল কালাম আপনি কিছু কইবেন এই বিষয়ে? জি আলহামদুলিল্লাহ আমরা এই তাকওয়া মসজিদে সালাতে একটু দেরি হয় এটা তার কারণ হচ্ছে যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকার পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে অবশ্যই দেরি হবে। কেন একজন লোক যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতাম, তিনি যখন রুকুতে যেতেন তখন রুকু এত দীর্ঘ হতো, ফরজ সালাতের কথা বলছি, রুকু এত দীর্ঘ হতো আমাদের মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে ওঠার কথা ভুলে গিয়েছেন। এই সালাত তো তাকওয়া মসজিদে এখনো শুরু হয়নি, আমি বলবো তাকওয়া মসজিদের কর্তৃপক্ষকে এইভাবে সালাত শুরু করতে হবে রাসূলকে দেখে দেখে, সল্লু কামা রাআইতু মানি ইউসাল্লি। এরপর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটানা 10 বছরের খাদেম, এই জন্য ওনাকে চিনতে হবে আমাদেরকে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন এত দেরি করতেন যে আমাদের মনে হতো যেন তিনি সেজদার কথা ভুলে গেছেন, আবার যখন সেজদায় যেতেন তখন এইভাবেই মনে হতো যেন সেজদা থেকে প্রথম সেজদা থেকে উঠে বসার কথাটা তিনি ভুলে গিয়েছেন।
আবার যখন সেজদা থেকে বসতেন, প্রথম সেজদা থেকে উঠে বসতেন, এত বিলম্ব করতেন জালসাতে যে আমরা মনে করতাম যেন দ্বিতীয় সেজদার কথা বলে গেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের এই প্রতিটি রুকন আদায় করার পরে এই রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠে বসা, এটা যেন যেন এই এই সময়ে যেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার স্বস্থানে স্বস্তিরভাবে অবস্থান নেয়, স্বস্থানে স্বস্তিরভাবে অবস্থান নেয়। এই স্বস্থানে স্বস্তিরভাবে অবস্থান নিতে হলে এটা দেরি হবেই। এই জন্য আমাদেরকে আমি অনুরোধ করবো আমাদের ভাইদেরকে এবং আমাদের বিশেষ করে তাকওয়া মসজিদের কর্তৃপক্ষকে সালাতের ব্যাপারে আমরা যাকে ইমাম হিসাবে নিয়োগ করবো তার সাথেও এই ধরনের কথা বলা দরকার এবং সলাদ যেন ওইভাবে ধীরস্থিরে হয়। আরেক ঠিক আছে, আমরা শেখ মনির কাছে যে যে আমাদের যে আমরা সমাজে যে দূরস্থিরতা করা হয়, যেমন দেখা যায় রুকুর তসবি সেজদার বিষয়টা বা দুই সেজদার মাঝখানের সময়টা, তারপরে কৌমার সময়টা রুকু থেকে উঠিয়া দাঁড়ানোর এই বিষয়গুলা, এই বিষয়গুলা যে আমরা আপনি তো অনেক দিন ইমামতি করছেন বা আপনি আপনার এলাকার মসজিদের ইমাম খতিব আসলা, তো এই বিষয়টা যে কেউ দেয় যে আমরা সমাজও আমি আরব দেশেও আসতাম, আমি দেখলাম যে নামাজ অনেক সময় নামাজ পড়তে গেলে 10 মিনিট সময় লাগে, কিন্তু অনেক জায়গায় 6 মিনিটে শেষ হয়ে যায়, এটা খারাপটা কি দাম যে একটু কইবেন যে এটা কিসের জন্য আমরা সমাজে আমভাবে হয়ে গেছে? এটার কারণ হলো আমি মনে করি যে ইমাম সাহেব যারা আছেন তারা দোষ নাই, আসলে তারা চান লম্বা করে নামাজ সালাত আদায় করার জন্য, কারণ তারা তো হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, তারা জানেন যে দীর্ঘ করে সালাত আদায় করতে হয়। কিন্তু মুসল্লি বা কমিটির লোকের থেকে অনেক অধিকাংশ জায়গায় ছাপ সৃষ্টি করা হয় যে হুজুর তাড়াতাড়ি করেন, তাই আপনি এত লম্বা সময় লাগে কেন? বিশেষ করে তাহলে সালাতে মসজিদের মুসল্লি দেখা যায় সালাত শেষ করে বের হয়ে এসে চা খেয়ে নিয়েছেন, অন্য মুসল্লি অন্য মসজিদ থেকে হন মুসল্লি বের হননি, তখন তারা বলেন দেখেন আমাদের হাবিস করতে ভালো কত স্মার্ট, যে তিনি আমাদের সালাত আদায় করে দিয়েছেন, আমরা চা খেয়ে নিয়েছি, কিন্তু তারা এখন বেরি হতে পারছে না, তখন ওই ওই সেই যেই হাবিস দিয়ে সালাত আদায় করেন ওনার উপর প্রেশার যায় যে ওই মসজিদে সালাত শেষ হয়ে যায়, আপনি শেষ করতে পারেন না কেন, আপনি তো স্মার্ট না। এভাবে ফরজ সালাতের ক্ষেত্রেও ইমাম সাহেবদেরকে চাপ সৃষ্টি করা হয় যে দেরি কেন করা হয়, এই কারণেই হয়তো ইমাম সাহেব তারা তাড়াহুড়া করেন। এই জন্য মুসল্লিদেরকেও সালাত শিখতে হবে এবং ইমাম সাহেবদেরকে দায়িত্ব হলো যে মুসল্লিদেরকে সালাত শিক্ষা দেওয়া, সালাতের মধ্যে কোন জায়গায় কোন দোয়া আছে, কোন ফজিলত আছে এই দোয়া পড়লে, এবং ধীরে স্থিরে সালাত আদায় করা, এগুলো সম্বন্ধে যদি তারা তালিম দেন জনগণকে তখন এই সমস্যা দূর হবে, নতুবা এই সমস্যা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া ইমাম সাহেবরা সাধারণত হীনমন্যতায় ভোগেন যে আমি তো ইমাম সাহেব, আমার সামান্য বেতন, আর আমার তো অন্য কোনো পেশায় যোগদানের সুযোগও নেই, যদি আমার চাকরিতে চলে যায় এই জন্য চাকরির বইয়ে তারা হয়তো তাড়াহুড়া করেন, এটা যদিও উচিত না। আমরা আসলে আল্লাহকে ভয় করা উচিত, ইমাম মুয়াজ্জিন মুসল্লি মুতাওয়াল্লি সবাইকে আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য সালাত আদায় করা উচিত এবং তাড়াহুড়া বর্জন করা উচিত মনে করি আমি। আপনার যে বক্তব্যে স্পষ্ট আসছে এবং এটাই আসলে বাস্তবতা, আমাদের মুসল্লিদেরকেও মন মানসিকতা ওইভাবে তৈরি করে নিতে হবে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে টিভিতে টক শো দেখতে দীর্ঘক্ষণ সময় নষ্ট করতেছি, আড্ডা দিচ্ছি, পলিটিক্যাল বিভিন্ন বক্তব্য শুনতেছি, সবকিছুই আমরা বেশ সময় দিচ্ছি, কিন্তু সালাতে গেলে আমরা প্রেশার থাকে তাড়াতাড়ি সালাত পড়া। আমি যত আহ্বান জানাচ্ছি মুসলিম ভাইদেরকে, আসুন আমরা নিজেরা পরিবর্তন হই এবং আমাদের ইমাম সাহেবদেরকে সুযোগ করে দেই ওনারা যাতে সালাতটা আর একটু দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য তৈরি হতে পারে। জাজাকাল্লাহ খায়ের, আমরা এই সেশন আমরা আমরা একবারে শেষ পর্যায়ে আইছি, আমরা অনেক শেষ করি, আর যারা অংশগ্রহণ করছেন সবকে ধন্যবাদ জানাই, আর যারা টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের প্রচেষ্টার কবুল করুক, আমাদের এই আওয়ারে বোয়ারে কবুল করুক, এবং ইনশাল্লাহ আমরা অনেক সময় অন্য সময় আমরা আত্মাক্ষা বা সিলেট অন্য কোনো বা দাওয়াতি অন্য কোনো বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হইমু। জাজাকুমুল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।